পরিমণিকে গ্ল্যামার জগতে নিয়ে আসেন রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার কথিত চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজ। সিনেমায় নাম লেখানোর আগে দীর্ঘদিন তার কাছেই থাকতেন পরী। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর নজরুল নিজের জেলার পরিচয়ে বেপরোয়া হয়ে ওঠেন, র‍্যাব সূত্র এসব তথ্য নিশ্চিত করেছেন। র‍্যাব বলছে, পরীর গডফাদার হিসাবে পরিচিত নজরুল রাজ এক এক সময় এক এক পরিচয়ে চলাফেরা করেন, কখনো চিত্র পরিচালক, কখনো ব্যবসায়ী, আবার কখনো রাজনীতিবিদ। প্রতারণার মাধ্যমে তিনি অঢেল টাকার মালিক বনে গেছেন। বুধবার রাতে বনানীর বাসা থেকে বিপুল পরিমাণ মাদকসহ ঢাকায় সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরিমণিকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে তাকে র‍্যাব সদর দপ্তরে নেওয়া হয়। এদিন পরিমণি ও পিয়াসার গডফাদার হিসাবে পরিচিত রাজকে গ্রেপ্তার করেছে র‍্যাব। নজরুল তার প্রতারণা ও পণ্য ব্যবসায় দুই তরুণীকে ব্যবহার করে আসছেন। এদের একজনের ডাকনাম সেমি এবং অপরজন কাকন। দুজনই তার সর্বক্ষণিক সঙ্গী। এই দুই তরুণীকে দিয়ে তিনি ব্ল্যাকমেইলিংয়ের কাজ করতেন। দামি দামি পোশাক পরিয়ে সেমি এবং কাকনকে নিয়ে হাজির হতেন সরকারি কর্মকর্তাদের ফ্ল্যাটে অথবা বাসায়। এক পর্যায়ে অনেকেই তাদের প্রেমে পড়ে যেতেন, যে কোনো মূল্যে তাদের সান্নিধ্য পেতে চাইতেন। এমন দুর্বলতার সুযোগ কাজে লাগিয়ে সরকারি কাজ বা তদারকি টোপ ফেলতেন নজরুল। কোটি টাকা ঘুষের চেয়েও দ্রুততার সঙ্গে কাজ হয়ে যেত। এছাড়া এই দুই তরুণীকে ব্যবহার করে তিনি ক্যাসিনো সম্রাট ইসমাইল চৌধুরীর কাছাকাছি পৌঁছে যান। ঠিকাদারি কাজে ডন হিসাবে পরিচিত জি কে শামীমের সঙ্গেও তার শঙ্খ গড়ে ওঠে। সম্প্রতি তিনি জে কে শামীমকে কারাগারে বিশেষ সুবিধা পাইয়ে দিতে তদবির করছিলেন। শামীমের বোন সুবর্ণা মোস্তফার সঙ্গে তিনি প্রতি সপ্তাহে নানা বিষয়ে সলা পরামর্শ করেন। নজরুলের বেশ কয়েকটি ব্যাংক হিসাবের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে 14টি হিসাবে 9 কোটি টাকা লেনদেনের তথ্য পেয়েছে র‍্যাব। অবশ্য ব্যাংকের বাহিরেও তার বিপুল পরিমাণ নগদ অর্থ রয়েছে। প্রিয় দর্শক, নিত্যনতুন সব নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।